ইলেকট্রিক সিম্পল বিডি। আসসালামু আলাইকুম ইউটিউবার্স, আমার কাছে এক ভাই কমেন্ট করেছিলেন আমি যেন LA4508 একটা অডিও সাউন্ড সিস্টেমের ভিডিও করি। ভাই, আমার ভিডিওটা আরও অনেক আগে করা উচিত ছিল, আমি অবশ্য বিভিন্ন কাজের কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই। আমি আজকে এই 4508 একটা বেস টোন সহ আমি অডিও সাউন্ড সিস্টেম খুব সুন্দরভাবে ডিটেলস ডায়াগ্রাম সহ কীভাবে কত পিনে ভোল্টেজ, স্পিকার কানেকশন, ইনপুট আউটপুট, আমি সম্পূর্ণ, আমি যে কোনো ভিডিও দেখালে আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি দেখানোর চেষ্টা করি, দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ। আমি এটা USB-র সাথে কানেক্ট করব, কীভাবে কত ওয়াট পাবেন সম্পূর্ণ জিনিসটা আমি দেখাবো। তাহলে আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যদি আপনার এর পরবর্তীতে কোনো ভিডিও প্রয়োজন, কোন ধরনের ভিডিও আপনারা চান আমি জানি না, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা আমি আপনাদের ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এখন ভিডিও স্টার্ট করা যাক। ভাই, আমি এখন এই দেখেন অ্যাম্পলিফায়ারটা কানেকশন করব। এই অ্যাম্পলিফায়ারটা কানেকশন করার জন্য আমার এখানে AC ইনপুট, এখানে লেখা আছে DC, তো DC লেখাটা কেন লেখছে আমি জানি না, কিন্তু এখানে কিন্তু DC হবে না, 12 ভোল্ট। এই অ্যাম্পলিফায়ারটা আমার 12 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু এই DCটা লেখা প্রয়োজন ছিল এই জায়গায়, কারণ এটা যত ডায়োড দেওয়া ফিল্টারিং করা আছে। তাহলে এখানে আমি DC ভোল্ট এখানে ইন হবে, এখানে AC ভোল্ট ইন হবে, এখানে হলো ইনপুট। আমি মোবাইল থেকে যদি চালাইতে যাই, মোবাইল থেকে এখানে ইনপুট হবে, গান যদি ব্লুটুথ দিয়ে বাজাই যায়, ব্লুটুথ দিয়ে এখানে ইনপুট হবে। তারপরে আরও একটা ভুল পাওয়া গেছে অ্যাম্পলিফায়ারটার ভিতরে, এই হিট চিনটা কিন্তু ভাই ঠিক হয় নাই, এই 12 ভোল্টের যে অ্যাম্পলিফায়ারটা এটার জন্য এই হিট চিনটা নর্মাল আছে। আপনারা যদি ব্যবহার করেন অ্যাম্পলিফায়ার, এটা কেনার পরে এই হিট চিনটা আপনার একটু অবশ্যই হেভি মানের দিবেন। এখানে 4টা ভলিউম, এটা হলো সাউন্ড, ব্যালেন্স, নয়েস, টোন, বিষয় এতটুকু। এবার আমি কিছু ডিটেলস কাগজের পত্রে দেখাবো। দেখেন কী লেখা আছে, 14 পিন IC LA4508 স্টেরিও অ্যাম্পলিফায়ার, ওয়াট 8.5 + 8.5, এক এক সাইডে 8.5 ওয়াট করে পাবেন, যেহেতু এটা স্টিরিও দুই দিকে 8.5 ওয়াট করে পাবেন। AC বোল্ট 12 থেকে 9 পর্যন্ত 2 অ্যাম্পিয়ার। তারপরে দেখেন IC পিন 8 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ ঢুকবে, এবং IC পিন 7 নম্বর পিনে নেগেটিভ ভোল্টেজ ঢুকবে, এবং পিন নাম্বার 4 নম্বর পিনে স্পিয়ার কানেকশন একটা, এবং 11 নম্বর পিনে স্পিয়ার কানেকশন একটা, 2 নম্বর পিনে ইনপুট, 13 নম্বর পিনে ইনপুট। আরও একটা বিষয় আমার বলতে হবে, এখানে যেই 2টা ডায়োড দেওয়া হয়েছে ভাই, এই 2টা ডায়োড দেওয়া তাদের ঠিক হয় নাই। এই ডায়োড 2টা হলো এই যে 2টা ডায়োড, এই ডায়োড 2টা হলো এই নাম্বার IN4007, এটা হলো 1 অ্যাম্পিয়ার, এই যে 1 অ্যাম্পিয়ার, এখানে যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে এই ডায়োড হলো 1 অ্যাম্পিয়ারের, কিন্তু IC-টা কিন্তু 2 অ্যাম্পিয়ারের নিচে দিলে আপনার ভালো বাজবে না, এবং 8.5 ওয়াট করে পাবেন না। তাহলে আপনার এই সার্কিটটা কেনার পরে এই হিট চিনটা চেঞ্জ করবেন, একটু হেভি মানের লাগাবেন, এবং দুটা ডায়োড চেঞ্জ করে দেবেন। এই দুটা ডায়োড চেঞ্জ করে এই 2টা ডায়োড লাগাবেন, আপনি এই 2টা ডায়োড লাগাবেন IN5408, এটা হলো 3 অ্যাম্পিয়ারের ডায়োড। তাহলে এই 2টা ডায়োড চেঞ্জ করে এই 2টা ডায়োড লাগাবেন। এখন আমি বিস্তারিত কাজটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কাজটা দেখানোর চেষ্টা করব। এটার জন্য আমার একটা 12 ভোল্ট ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মটা অবশ্য আমার 2 অ্যাম্পিয়ারের, এই যে 3টা তার আছে, এই 3টা তার, এই যে 12 ভোল্ট গ্রাউন্ড, 12 ভোল্ট, তাহলে এটা হলো 3 তারের ফুল ওয়েভ ট্রান্সফর্মার 12 ভোল্ট। এখানে আমার এই 3টা তার, এখানে 3টায় লাগাবো, এই মাঝখানেরটা হলো গ্রাউন্ড, এই মাঝখানে যেটা এটা গ্রাউন্ড, এখানে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট। তাহলে আমি যে মাঝখানেরটা আমি লাগাইতে যাই, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। এই 12 ভোল্ট যদি কানেকশন আমি করতে যাই, এখানে আমি গ্রাউন্ড, যদিও আমার ট্রান্সফর্মারের তারটা ছোট হয়ে গেছে, আমি এখানে এই যে গ্রাউন্ড 12 ভোল্ট, আমি এই যে 12 ভোল্ট গ্রাউন্ড, যেটা 12 ভোল্টে লাগাবো গ্রাউন্ড, গ্রাউন্ড, তারপরে এই যে AC 12 ভোল্ট, তারপরে এই সাইডে আরও একটা AC 12 ভোল্ট। তাহলে কি বোঝা গেল, আমার এখানে ট্রান্সফর্মার ইনপুট কমপ্লিট করলাম। এখন আমার কাজ করতে হবে, আমি ওটা
এটা ব্লুটুথ অডিও ব্লুটুথ দিয়ে চালাবো। এখানে গান আউটপুট, এটা হলো 5 ভোল্ট ইনপুট ডিসি পাওয়ার সাপ্লাই। এখন আমি এখানের গানটা, এই ইউএসবির গানটা আমার এখানে যে এম সার্কিটের ইনপুটে, এখান থেকে আমি গান ইন করলে আমি এখানের স্পিকার যে লাইনটা আছে, স্পিকার লাইন আমার গানটা আমার সরাসরি স্পিকার লাইন আউটপুট পাবো। এবং আমরা যদি এখানে ইউএসবি দিয়ে না চালাই, মোবাইলের জ্যাক দিয়ে চালাইতে চাই, তাহলে মোবাইলের জ্যাক থেকে এখানে গান ইনপুট করলে আমি এখান থেকে স্পিকার লাইনে আউটপুট পাবো। তাই আমার কাছে আপাতত জ্যাকটা নাই, তাহলে আমি এখন এই ইউএসবিটা দিয়ে চালাবো। ইউএসবিটা যদি চালাইতে যাই, তাহলে আমার কানেকশন, তিনটা কানেকশন, তিনটা তার, এই তারটা আমার এই সাইডে যাবে একটা এল পজিটিভ, এবং মাঝখানে যেটা আছে মাঝখানেরটা যাবে আমার গ্রাউন্ড, এবং এই সাইডেরটা যাবে আমার আর পজিটিভ আউটপুট। তাহলে আমার এখন ইউএসবির থেকে যে আমার গান আসবে, এই গানটা কিন্তু আমার সরাসরি এই এম সার্কিটের ইনপুটে ইন হবে। তাহলে আমার এখন ভোল্টেজ 12.0.12 ইনপুট, ইউএসবি থেকে ইনপুট যেটা অডিও সিগনাল, এখন দুটোই আমার কানেকশন কমপ্লিট। ব্লুটুথ সার্কিটটার জন্য আমার 5 ভোল্ট দরকার। এই 5 ভোল্ট আমি আউটপুট আমি অন্যদিক থেকে যে 5 ভোল্ট নিয়ে আসলাম, চালাবো আমি অন্য একটা সার্কিটের মাধ্যমে। এখানে 5 ভোল্ট আনলাম। এখন আমার এখানে স্পিকার কানেকশন, এই যে দেখেন এখানে আমার স্পিকার কানেকশন, স্পিকার কানেকশন আমি দুইটা স্পিকার চালাবো না, আমি একটা স্পিকার চালাবো। এই যে একটা স্পিকারের পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ, এই যে আমি একটা স্পিকার চালাবো, এই একটা স্পিকারের নেগেটিভ এবং পজিটিভ। এখন আমি সুন্দরভাবে চালানোর চেষ্টা করব, দেখি আমার কাজটা কতটুকু ঠিক আছে। আচ্ছা ভাই, আমি তাহলে এখন ব্লুটুথটা কানেক্ট করতেছি। ব্লুটুথ কানেক্ট হয়ে গেল, আমি এখন ভালো একটা গান চালাবো। ঠিক আছে ভাই, তাহলে আপনারা এই অ্যাম্প্লিফায়ারটা দিয়া 8 ইঞ্চি দুটা স্পিকার খুব সুন্দরভাবে চালাইতে পারবেন। এবং এটা হলো ভলিউম, ব্যালেন্স, নয়েস, টোন, এটা বিট দিবে, এটা নয়েস দিবে, এটা দুইটা সাইড স্পিকার, ডাইনে একটা, বামে একটা, মাঝখানে দিলে এটা দুটোটা স্পিকার চলবে, একদিকে দিলে একটা চলবে, আর একদিকে দিলে একটা চলবে। এটা হলো মেন ভলিউম। তাহলে আপনারা কীভাবে কানেকশনগুলো আমি করছি দেখছেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো না হয়, তাহলে যদি আপনাদের আরও কোনো অন্যভাবে ভিডিওর প্রয়োজন হয়, তাও আমাকে জানাবেন। আমি জানি না যে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন। আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যদি আপনাদের অন্য কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।